আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ভাষা ও সাহিত্য, ঠিক আছে? তো এখানেতে আমরা জানব আরবি ও ফার্সি ভাষা সম্পর্কে। তো এখানে দেখবে আরবি ভাষা সম্পর্কে জানব। তো এখানে আজকে যে টপিকটা নিয়ে বেশি আলোচনা হবে সেটা হচ্ছে যে মধ্যযুগের ভারতে কিভাবে ফার্সি ভাষার ব্যবহার এবং তার জনপ্রিয়তা বেড়েছিল সেই নিয়ে আলোচনা হবে, বুঝতে পেরেছ? তো এইটার সাথে আমরা আরবি ভাষাটাও জেনে নেব, ঠিক আছে? তো তাহলে শুরু করি। দেখো, তোমরা সবাই জানো যে ইসলামের জন্ম হচ্ছে আরব দেশে, তাই তো? তো তাই স্বাভাবিকই এই তোমার তার প্রচলন আরবি ভাষার মাধ্যমেই। তো মধ্যযুগে ভারতবর্ষে কিন্তু আরবি ভাষার প্রচলন ছিল খুবই সীমিত, ঠিক আছে? আরবির কদর ছিল কেবল ভারতের শিক্ষিত মুসলমানদের মধ্যে, বুঝতে পেরেছ? বেশ কিছু সরকারি বই আরবি ভাষায় লেখা হয়। তো তাদের মধ্যে উল্লেখযোগ্য একটা গ্রন্থের নাম বলছি, যেটা হচ্ছে ঔরঙ্গজেবের রাজত্বকালে লেখা হয়েছিল, যেটার নাম হচ্ছে ফতোয়া ই আলমগিরি। এটা মনে রাখবে, ঔরঙ্গজেবের রাজত্বকালে লেখা হয়েছিল আরবি ভাষায় লেখা একটা গ্রন্থ, যেটার নাম হচ্ছে ফতোয়া ই আলমগিরি, ঠিক আছে? এটা হচ্ছে তখনকার আইন ব্যবস্থার একটা উল্লেখযোগ্য বলতে পারো বা বিশ্বাসযোগ্য বলতে পারো একটা দলিল, ঠিক আছে? আবার কেউ কেউ মনে করেন যে ভারতে মুসলিম শাসনের লেখা শ্রেষ্ঠ মুসলমানি আইনের বই হচ্ছে এটা। তো এটা মনে রাখবে ভালো করে, বুঝতে পেরেছ? ফতোয়া এ আলমগিরি, বোঝা গেছে? এরপরে দেখো, মধ্যযুগের ভারতে আমরা দেখি যে ফার্সি ভাষা এবং সাহিত্যের বিপুল জনপ্রিয়তা। আর এই যে জনপ্রিয়তা, সেটা তোমার ফার্সি সাহিত্যের এই যে শুরু, এটা শুরু হচ্ছে ভারতে সুলতানি শাসনের হাত ধরে, ঠিক আছে? তাহলে এরপরে আমরা আসছি তোমার মধ্যযুগের ভারতে ফার্সি ভাষার ব্যবহার এবং জনপ্রিয়তা নিয়ে আলোচনা, ঠিক আছে? তো দেখো, কি বললাম আমি তাহলে এখনই, যে মধ্যযুগের ভারতে যে ফার্সি ভাষা এবং সাহিত্য, সেই ভাষা এবং সাহিত্যের ব্যাপক জনপ্রিয়তা দেখা গিয়েছিল, ঠিক আছে? তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে সুলতানি যুগেই প্রথম ভারতে ফার্সি সাহিত্যের সূচনা হচ্ছে, ঠিক আছে? এবার দেখো, মানে পণ্ডিতদের অনুমান যে দশম শতাব্দীতে তুর্কিদের ভারতে আসার পর থেকেই ভারতে কি হচ্ছে না, ফার্সি ভাষার প্রচলন ঘটছে, ঠিক আছে? এবারে দেখো, আমরা তাহলে সুলতানদের শাসন সম্পর্কে চলে আসি। দেখো, যেমন প্রথমেই আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে তোমার সুলতান কুতুবুদ্দিন আইবক। তো সুলতান কুতুবুদ্দিন আইবক এবং হচ্ছে ইলতুকমিশ, এনারা দুজনেই এই ফার্সি ভাষা এবং সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন, বুঝতে পারলে? আবার আমরা যদি খলজি সুলতানদের শাসনকাল দেখি, তাহলে তখনও আমরা দেখতে পাবো যে খলজি সুলতানদের আমলেও এই ফার্সি ভাষা এবং সাহিত্যের ব্যাপক উন্নতি ঘটে। এই সময় দেখবে লাহোর ছিল ফার্সি ভাষা চর্চার অন্যতম প্রধান কেন্দ্র, মনে রাখবে, লাহোর ছিল ফার্সি ভাষা চর্চার অন্যতম প্রধান কেন্দ্র, ঠিক আছে? আর এই সময়ে দেখবে ফার্সি সাহিত্যিক এবং দার্শনিক যিনি বিখ্যাত ছিলেন, তার নাম হচ্ছে আমির খসরু, ঠিক আছে? তো সেই আমির খসরু ফার্সি কাব্য লেখার নানা পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যান। আর তিনি অর্থাৎ আমির খসরুই দেখবে সবক ই হিন্দ নামে নতুন এক রচনা শৈলীর আবিষ্কার রূপেও তিনি সুপরিচিত ছিলেন, বুঝতে পারলে? তার মানে এটা মনে রাখবে, এই যে ফার্সি ভাষায় লেখা একটা গ্রন্থ, কী বলতো, সবক ই হিন্দ, ঠিক আছে? এই গ্রন্থটার রচয়িতা হচ্ছেন আমির খসরু। আর আমির খসরু সম্পর্কে তোমাদেরকে আমি আগে বলেছি, তোমরা জানো, তাই তো? গত দিনের ক্লাসে তোমাদেরকে আলোচনা করেছিলাম আমির খসরু সম্পর্কে। তার মানে দেখো, সুলতানি যুগের একজন বিখ্যাত ফার্সি সাহিত্যিক এবং দার্শনিকদের মধ্যে অন্যতম ছিলেন বা সবচেয়ে বিখ্যাত ছিলেন আমির খসরু, বুঝতে পারলে? আর উত্তরপ্রদেশের বদাউনির কাছে একটা জায়গা আছে পাটিয়ালি, সেইখানেতে জন্মগ্রহণ করেছিলেন 1252 খ্রিস্টাব্দে, বুঝতে পেরেছ? তো যাই হোক, তো তার লেখা এই গ্রন্থটা মনে রাখবে, বুঝতে পেরেছ? তো এর পাশাপাশি দেখবে তিনি অনেক কবিতা এবং কাব্যও লিখেছেন, ঠিক আছে?
আর তারপরে যে কথাটা বললাম যে সারা জীবন এই ফার্সি কাব্য লেখা নানান পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন তিনি। আর তার যে সাহিত্যের এক নতুন রচনাশৈলী যেটার নাম হচ্ছে শবক ই হিন্দ, তাই তো, শবক ই হিন্দ, মনে রাখবো ভালো করে নামটা। তো এর আবিষ্কারক রূপেও তিনি সুপরিচিত ছিলেন, বুঝতে পারলে? তো এটা মনে রাখবে, বুঝতে পারছে? এবারে দেখো, এই তোমার ফার্সি ভাষায় বিখ্যাত ঐতিহাসিকদের মধ্যে অনেকেই ছিলেন, যেমন কয়েকজনের নাম বলছি মনে রাখবে, এরা হচ্ছে সুলতানি যুগে, বুঝতে পেরেছো? কারণ আমি এখন সুলতানি যুগটা আলোচনা করছি। হ্যাঁ, তাহলে সুলতানি যুগে ফার্সি ভাষায় বিখ্যাত যে সমস্ত ঐতিহাসিক ছিলেন তাদের মধ্যে কয়েকজনের নাম বলছি, দেখো এগুলো মনে রাখবে। যেমন মিনহাজ ও সিরাজ, ইসামি, জিয়াউদ্দিন বারনি, ঠিক আছে, এই নামগুলো মনে রাখবে। এরা হচ্ছে সুলতানি যুগের তোমার ফার্সি ভাষায় বিখ্যাত ঐতিহাসিক, ঠিক আছে। কী নাম বললাম? মিনহাজ ও সিরাজ, ইসামি, জিয়াউদ্দিন বারনি, ঠিক আছে। এবার দেখো, এই সময় অর্থাৎ এই সুলতানি যুগে, এই সময়ে বহু রচনা মূল সংস্কৃত থেকে ফার্সিতে অনুবাদ করা হয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো জিয়া নকশাবি, মনে রাখবে, জিয়া নকশাবির সংস্কৃত ভাষা তুতিনামা, হ্যাঁ, অর্থাৎ সংস্কৃত ভাষায় লেখা যে গল্পমালা সেটা ফার্সিতে অনুবাদ করেছিলেন। তাহলে এটা ভালো করে মনে রাখবে, বুঝতে পেরেছ কি বললাম? তার মানে দেখো, তোমার মধ্যযুগের, একটু ভালো করে বললে বুঝতে পারবে, যে মধ্যযুগের বহু রচনা যেগুলো মূল সংস্কৃত থেকে ফার্সিতে অনুবাদ করা হয়, ঠিক আছে। তো এই ধারার একজন লেখক ছিলেন জিয়া নকশাবি, ঠিক আছে। তো এই জিয়া নকশাবি, তিনি সংস্কৃত ভাষায় লেখা যে গল্পমালা সেটা তিনি ফার্সিতে অনুবাদ করেন, বোঝা গেছে? আর তার নাম দেন তুতিনামা, ক্লিয়ার হলো? দেখো আরেকবার বলছি, এখানটা ভালো করে মনে রাখবে, যে মধ্যযুগে বহু রচনা যেগুলো মূল সংস্কৃত থেকে ফার্সিতে অনুবাদ করা হয়, ঠিক আছে। তো এইরকম, এই সংস্কৃত থেকে ফার্সিতে অনুবাদ করেছিলেন এইরকম একজন লেখক ছিলেন হচ্ছে জিয়া নকশাবি, ঠিক আছে। তো তিনি সংস্কৃত ভাষায় লেখা যেটা নাম হচ্ছে গল্পমালা, ঠিক আছে, সেই গল্পমালাকে তিনি ফার্সিতে অনুবাদ করেন এবং তার নাম দেন কি? তুতিনামা, বুঝতে পেরেছ? তার মানে গল্পমালার ফার্সিতে অনুবাদ, ফার্সি অনুবাদের নাম হচ্ছে তুতিনামা, ক্লিয়ার হলো? এছাড়াও দেখতে পাবে যে এই সময় সুলতান জৈনউল আবেদিনের উৎসাহে কলহনের রাজতরঙ্গিনী আর মহাভারত ফার্সিতে অনুবাদ করা হয়, বুঝতে পেরেছ? এটা ভালো করে মনে রাখবে, যে কাশ্মীরের সুলতান ছিলেন এই সময়কার একজন কাশ্মীরের সুলতান, যার নাম হচ্ছে জৈনউল আবেদিন, ঠিক আছে। তো সেই জৈনউল আবেদিনের উৎসাহে কলহনের রাজতরঙ্গিনী এবং মহাভারত ফার্সিতে অনুবাদ করা হয়। তার মানে রাজতরঙ্গিনী লেখক হচ্ছেন কলহন, ঠিক আছে। তো কলহনের যে গ্রন্থ অর্থাৎ রাজতরঙ্গিনী এবং মহাভারত, সেগুলো ফার্সিতে অনুবাদ করা হয় এই কাশ্মীরের সুলতান জৈনউল আবেদিনের উৎসাহে, ক্লিয়ার হলো? কি বললাম? এরপরে দেখো, এই মোহাম্মদ বিন তুগলক, তিনিও দেবগিরি বা দৌলতাবাদে যখন রাজধানী সরিয়ে নিয়ে গেলেন, তো সেই সময়ে দক্ষিণ ভারতে ফার্সি ভাষা চর্চার প্রসার ঘটে, বুঝতে পারলে? এই দক্ষিণ ভারতের যে বাহমণি রাজ্য ছিল না, সেই বাহমণি রাজ্যের সুলতানরাও ফার্সি ভাষা চর্চার পৃষ্ঠপোষক ছিলেন। এই বাহমণির রাজধানী হচ্ছে গুলবর্গা, ও বিদর ছিল এই ফার্সি ভাষা এবং সাহিত্য চর্চার অন্যতম কেন্দ্র, এটা মনে রাখবে। বাহমণি রাজ্যের রাজধানী গুলবর্গা ও বিদর ছিল ফার্সি ভাষা ও সাহিত্য চর্চার অন্যতম কেন্দ্র, বোঝা গেছে? তাহলে দেখো, তাহলে ফার্সি অনুবাদের এই যে রেওয়াজ, এইটা শুধুমাত্র তুঘলক বংশের মধ্যে নয়, দেখো সৈয়দ এবং লোধি আমলেও এর রেওয়াজ সমানভাবে চলতে থাকে, বুঝতে পারলে? সেটা আমরা এখানে দেখতে পেলাম। দেখো এখানে আর একটা কথা বলি, এটা মনে রাখবে যে কুতুবুদ্দিন আইবকের সময়ের একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন হাসান নিজামি, কি বললাম? কুতুবুদ্দিন আইবকের আমলে, হ্যাঁ, বা কুতুবুদ্দিন আইবকের সময়ে একজন ঐতিহাসিক ছিলেন যার নাম হচ্ছে হাসান নিজামি, ঠিক আছে। তার লেখা ইতিহাসের নাম
যেটার নাম হচ্ছে তাজুল মাসির, মনে লাগবে। তাহলে ইতিহাস সংক্রান্ত তার একটা লেখা আছে বা গ্রন্থ আছে, সেটার নাম হচ্ছে তাজুল মাসির, ঠিক আছে। এই বইয়েতে এই নিজামী লিখেছিলেন যে সব যুদ্ধ জয়ের পরেই চলতি প্রথা ছিল বিরোধীদের দুর্গ এবং অন্যান্য ঘাঁটিগুলির বিশাল যে হাতি, সেই হাতিদের পায়ে পিষে গুঁড়ো করে দেওয়া। বুঝতে পারলে? এই গ্রন্থে লেখা একটা লাইন বা উক্তি যেটা আমি এখানে বললাম। তার মানে শুধু ভারতবর্ষে কেন, পৃথিবীর সব দেশেই জয়ীরা পরাজিতদের সব শক্তি শেষ করার জন্য এসব করত। হিন্দু, বৌদ্ধ, জৈন, মুসলমান, খ্রিস্টান সব ধর্মের শাসকরাই এই কাজ করেছেন। এটা আসলে কি বলতো, রাজনৈতিক শক্তি দেখানোর একটা চেষ্টা মাত্র, তাছাড়া আর কিছু নয়, ঠিক আছে। তো যাই হোক, এটা একটু মনে রেখো। এখানে বলার উদ্দেশ্য হচ্ছে, আমি শুধু এখানে গ্রন্থটার নাম এবং লেখকের নামটা আমি বললাম, এটা একটু মনে রাখবে যে কুতুবুদ্দিন আইবকের সময়ে একজন ঐতিহাসিক ছিলেন হাসান নিজামি, এবং তার লেখা গ্রন্থের নাম হচ্ছে তাজুল মাসি, এটা মনে রাখবে তাহলেই হবে, ঠিক আছে। এরপরে তাহলে দেখো, এই যে ফার্সির কার্যকারিতা বা জনপ্রিয়তা, সেটা মুঘল আমলেও দেখা গিয়েছিল। তাহলে মুঘল আমলে এরপর আমরা জেনে নেব, ঠিক আছে। দেখো কি বললাম তাহলে, যে ফার্সি ভাষার যে জনপ্রিয়তা, সেটা জনপ্রিয়তা এবং তার কার্যকারিতা যেটা, সেটা আরও বেশি বেড়ে গিয়েছিলো মুঘল আমলে, ঠিক আছে। তো মুঘল আমলে দেখবে, আমরা যদি প্রথমেই সম্রাট বাবরকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সম্রাট বাবর ছিলেন তুর্কি এবং ফার্সি এই দুই ভাষাতেই সুপণ্ডিত ছিলেন, বুঝতে পেরেছ। তো তার যে আত্মজীবনী, যেটার নাম হচ্ছে তুজুক ই বাবরি বা বাবরনামা, মনে রাখবে, বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুক ই বাবরি বা বাবরনামা, যেটা লেখা হয়েছিল তুর্কি ভাষাতে, ঠিক আছে, এটা মনে রাখবে। বাবরের আত্মজীবনী লেখা হয়েছে তুর্কি ভাষাতে এবং আত্মজীবনীটার নাম হচ্ছে তুজুক ই বাবরি বা বাবরনামা, ঠিক আছে। তো এই বইটি ফার্সিতেও আবার অনুদিত হয়, বুঝতে পারলে, মনে রাখবে। তারপরে দেখবে এই হুমায়ুন, হুমায়ুনও ছিলেন ফার্সি প্রেমিক, বুঝতে পেরেছ। এই হুমায়ুনের যে বোন, যার নাম হচ্ছে বোন যে, তার নাম হচ্ছে গুলবদন বেগম, ঠিক আছে। তো গুলবদন বেগমের লেখা একটা গ্রন্থ আছে যেটার নাম হচ্ছে হুমায়ুননামা, এটাও হচ্ছে ফার্সি ভাষায় লেখা একটা বিখ্যাত গ্রন্থ। তাহলে মনে রাখবে, হুমায়ুননামা গ্রন্থটি রচয়িতাকে গুলবদন বেগম, ঠিক আছে, ইনি হচ্ছেন হুমায়ুনের বোন, হ্যাঁ, আর এটা হচ্ছে ফার্সি ভাষায় লেখা একটা বিখ্যাত গ্রন্থ, বোঝা গেছে। তারপরে দেখবে, এই ইরান থেকে যখন তোমার ভারতে ফিরেছিলেন সম্রাট হুমায়ুন, তখন তার সঙ্গে অনেক কবি সাহিত্যিকও এসেছিলেন, যেমন একজনের নাম হচ্ছে কাসিম খান মৌজি, ঠিক আছে। ইনি ছিলেন হুমায়ুন এবং সম্রাট আকবরের সভাকবি, মনে রাখবে, কাসিম খান মৌজি, ইনি ছিলেন হুমায়ুন এবং আকবরের সভাকবি, বোঝা গেছে। এই সময়ে দেখবে বিভিন্ন কবিরা এসেছিলেন, হ্যাঁ, বলি দেখো, ভালো বুঝতে পারবে যে এই এই সময় মানে খ্রিস্টীয় ষোড়শ সপ্তদশ শতকে পারস্য থেকে বহু কবি এবং সাহিত্যিক এসে মুঘল দরবারে ভিড় জমিয়েছিলেন, ঠিক আছে। তো যার ফলে দেখবে পারস্য এবং ভারতের এক সাংস্কৃতিক আদান প্রদান ঘটেছিল এই ফার্সি ভাষার মধ্য দিয়ে, বোঝা গেছে। তো এতে বিশেষ লাভ হয় ভারতীয় সাহিত্যের। তো এই সময় দেখবে বিভিন্ন কবিদেরকে দেখা যায়, যেমন কয়েকজনের নাম দিচ্ছি, ফৌজি, তারপরে হচ্ছে তোমার উর্ফি, নাজেরি, বেদিলের, ঠিক আছে, এই সমস্ত কবিদের এই সময় আবির্ভাব হয়েছিল। তাহলে কি বললাম, দেখো এই যে কাসিম খান মৌজি সহ বহু কবি সাহিত্যিককে ইরান থেকে ভারতে নিয়ে এসেছিলেন, তো এই সময়ের প্রখ্যাত কবিরা যারা ছিলেন, তাদের মধ্যে নামগুলো বললাম, এগুলো একটু মনে রাখবে, হ্যাঁ, ফৌজি, উর্ফি, নাজেরি, বেদিলের, এরা ছিলেন বিখ্যাত কবি এই সময়ে, বোঝা গেছে।
এরপরে দেখো, এরপরে যদি আমরা সম্রাট আকবরকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সম্রাট আকবরের আমলে এই ফার্সি ভাষা এবং সাহিত্য ক্রমশ আরও উন্নত হতে থাকে। তার সময়ের যে রচনা, সেই রচনাগুলিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হলো ইতিহাস লেখা, আর একটা হচ্ছে অনুবাদ সাহিত্য, আর তৃতীয় যেটা সেটা ছিল কবিতা। ঠিক আছে, এবার দেখো, ইতিহাসের উল্লেখযোগ্য কাজের মধ্যে ছিল যেমন আবুল ফজলের লেখা আকবরনামা এবং আইনে আকবরী, তারপরে বদাউনির মুনতাখাবুত তাওয়ারিখ, নিজামুদ্দিন আহমেদের তবাকত এ আকবরী। ঠিক আছে, তাহলে কি বললাম যে এই যে আকবরের আমলে তিনটি ধারায় ফার্সি ভাষা এবং সাহিত্য উন্নত হতে থাকে, তাই তো? যেমন রচিত হয় ইতিহাস, অনুবাদ সাহিত্য আর কবিতা, এই তিনটে, তাই তো? তো এই সময়ের উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো, যে এগুলোর নাম আমি একটু আগেই বললাম, ঠিক আছে, আর একবার বলছি, দেখো মনে রাখবে, আবুল ফজলের আইনে আকবরী এবং আকবরনামা, বদাউনির মুনতাখাবুত তাওয়ারিখ, নিজামুদ্দিন আহমদের তবাকত এ আকবরী, এগুলো মনে রাখবে, কারণ এখান থেকে তোমাদের অনেক শর্ট কোশ্চেন হবে, বুঝতে পেরেছ? কারণ এখান থেকে বলা হলো আবুল ফজলের লেখা দুটি গ্রন্থের নাম লেখো, তাহলে আকবর নামা আইনে আকবরী, বা এরকম কোশ্চেন হতে পারে মুনতাখাবুত তাওয়ারিখ গ্রন্থটি কার লেখা, তখন বলবে বদাউনির, ঠিক আছে, তবাকত এ আকবরী কার লেখা, তখন বলবে নিজামুদ্দিন আহমেদ, বুঝতে পেরেছ? এরকম করে তোমাদের কোশ্চেন হতেই পারে, বোঝা গেছে? তো সেই জন্য এইগুলো তোমরা, তোমাদের যে টেক্সট বইটা আছে, সেই টেক্সট বইটা দেখবে 147 পেজ এবং 148 পেজ, হ্যাঁ, এই দুটো পেজ তোমরা নিখুঁতভাবে লাইন বাই লাইন পড়বে, আর এখান থেকে দেখবে অনেক শর্ট কোশ্চেন বের হবে, বুঝতে পেরেছো? তো এগুলো পড়বে, বোঝা গেছে? এরপরে দেখো, দেখো এই আকবরের মতো দেখবে সম্রাট জাহাঙ্গীরও ফার্সি অনুরাগী ছিলেন, বুঝতে পেরেছ? এবং তার শাসনকালে দেবে একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন এবং কবি ছিলেন, যার নাম হচ্ছে তালিব আমলি। ঠিক আছে, মানে তালিব আমলি ছিলেন জাহাঙ্গীরের সময়ে একজন বিখ্যাত কবি, মনে রাখবে। আবার শাহজাহানের সময়েও এই যে চর্চা, এটা সমানভাবে চলতে থাকে, এবং তার আমলেও দেবে একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন, যার নাম হচ্ছে আব্দুল হামিদ লাহোরি, এবং তিনি অনেক গ্রন্থও লিখেছেন, বুঝতে পেরেছ? তো এটা মনে রাখবে, শাহজাহানের আমলে একজন বিখ্যাত ঐতিহাসিক হচ্ছেন আব্দুল হামিদ লাহোরি। ঠিক আছে, তো এই ঔরঙ্গজেবের রাজত্বকালে আমরা দেখি যে ফার্সি অনুবাদের এই যে ধারা, সেটা একেবারে কমে আসে। মনে করা হয় যে এই যে তিনি যখন পারস্য দেশ থেকে আসা যে সমস্ত কবি এবং সাহিত্যিক ছিল, তো তাদের প্রতি তেমন সদয় ছিলেন না, যার ফলে আমরা দেখতে পাই যে এই সময়ে তোমার এই অনুবাদের যে ধারা, সেটা অনেকটাই কমে আসে, বুঝতে পেরেছ? তবে ঔরঙ্গজেবের কন্যা, যার নাম হচ্ছে জৈবন্নেশা, ঠিক আছে, তো সে জৈবন্নেশা, তিনি কিন্তু আরবি এবং ফার্সি ভাষা ভালোবাসতেন, এবং এই বিষয়ে তিনি অনেক কবিতাও লিখেছেন, বুঝতে পেরেছ? আর সম্রাট ঔরঙ্গজেবও, তিনি নিজেও কিন্তু এই ভাষাকে ভালোবাসতেন না এরকম নয়, তিনিও ভালোবাসতেন, এবং তিনি নিজেও এই ভাষা ভালো মতো জানতেনও। তার প্রমাণ পাওয়া যায় দেবে ফার্সিতে লেখা তার কিছু চিঠিপত্র, বুঝতে পেরেছ? তো যাই হোক, তাহলে দেখো, এই যে আমরা আলোচনা করলাম ফার্সি ভাষা সম্পর্কে, তাহলে সব দিক আলোচনা করে আমরা কি জানতে পারলাম, যে দেখো, এই যে ফার্সি ভাষা, এটা শুধুমাত্র মুসলিম সমাজকেই সীমাবদ্ধ ছিল এমনটা নয়, এই যে ফার্সি ভাষা সেটা শুধু মুসলমান সমাজেই সীমাবদ্ধ ছিল, হ্যাঁ, এমনটা কিন্তু নয়, মানে এটা বললে কী বলতো ভুল বলা হবে, বুঝতে পেরেছ? কারণ অন্যরাও এই ভাষায় সমান পটু এবং আগ্রহী ছিল, এবং এর প্রমাণও রয়েছে। এর প্রমাণ যেমন দেখবে ঈশ্বর দাস নাগর, তারপরে চন্দ্রভান ব্রাহ্মণ বা ভীমসেন বুরহানপুরীর মতো হিন্দু লেখকদের যে রচনা, সেই রচনা পড়লেই তোমরা বুঝতে পারবে, বুঝতে পেরেছ, যে ফার্সি ভাষা শুধু মুসলমান সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না।
তাই তো, সবার মধ্যে সেটা ছড়িয়ে পড়েছিল, তাই না? বুঝতে পেরেছ? তাহলে এখানেতে আমরা জানলাম আজ কি না, মধ্যযুগে ভারতে কিভাবে ফার্সি ভাষার ব্যবহার এবং তার জনপ্রিয়তা বেড়েছিল। বুঝতে পারলে? তাহলে এখানেতে দেখো, আমি এটা যতটুকু আলোচনা করলাম এটা ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে কি বললাম, ঠিক আছে? এই কোশ্চেনটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ভালো করে পড়বে যে ফার্সি ভাষার যে ব্যবহার, মানে মধ্যযুগের ভারতে কীভাবে ফার্সি ভাষার ব্যবহার এবং জনপ্রিয়তা বেড়েছিল তা বিশ্লেষণ করো, ঠিক আছে? এটা, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা প্রত্যেকেই ভালো করে তৈরি করবে। বুঝতে পেরেছ এই কোশ্চেনের অ্যান্সারটা? আর দেখো, এখানে একটু বলি, তোমাদের একটা টুকরো কথা আছে 148 পেজে, তোমাদের টেক্সট বইটাই দেখবে, ওখানে আছে যে অনুবাদ করার ক্ষেত্রে আকবরের নিজের উৎসাহে কয়েকজন লেখক মহাভারতের নানা অংশ ফার্সিতে অনুবাদ করে। বুঝতে পেরেছ? তো একটা হচ্ছে রজমনামা, রজমনামা নামে সেটি বিখ্যাত বদাউনি করেছিলেন রামায়ণের অনুবাদ। তাহলে দেখো, রামায়ণের ফার্সি অনুবাদ করছেন। তাহলে এখানে কি বললাম, যে অনুবাদ করার ক্ষেত্রে আকবরের নিজের উৎসাহে কয়েকজন লেখক মহাভারতের নানান অংশ ফার্সিতে অনুবাদ করে, ঠিক আছে? আবার কি বললাম, যে রজমনামা নামে সেটি বিখ্যাত বদাউনি করেছিলেন। এখানে বলি, দেখো এখানটা ভালো করে বুঝবে, এই যে বললাম মহাভারতের নানা অংশ ফার্সিতে অনুবাদ করা হয়, রজমনামা নামে সেটি বিখ্যাত। তাহলে দেখো, মহাভারতের যে ফার্সি অনুবাদ সেইটার নাম হচ্ছে রজমনামা। বুঝতে পেরেছ? আর দেখো, বদাউনি যেটা করেছিলেন সেটা হচ্ছে রামায়ণের অনুবাদ, ঠিক আছে? তাহলে এখানে ক্লিয়ার হলো, মহাভারতের ফার্সি অনুবাদ যেটাকে বলা হচ্ছে রজমনামা, মনে রাখবে, আর বদাউনি যেটার অনুবাদ করেছিলেন সেটা হচ্ছে রামায়ণের অনুবাদ, ঠিক আছে? এবার দেখো, হাজি ইব্রাহিম সিন্ধি, তিনি ফার্সি ভাষায় বেদের অনুবাদ করেন। কি বললাম, হাজি ইব্রাহিম সিন্ধি, তিনি কি করেছিলেন, ফার্সি ভাষায় বেদের অনুবাদ করেন। এবার দেখো, এছাড়াও গ্রিক ভাষায় লেখা বেশ কিছু বইও ফার্সিতে অনুবাদ করা হয়েছিল। রাজা টোডরমল ভাগবত পুরাণ অনুবাদ করেন ফার্সিতে। কে? রাজা টোডরমল ভাগবত পুরাণ অনুবাদ করেন ফার্সিতে। তাহলে এখানে কি কি বললাম মনে রাখবে, দেখো মহাভারতের ফার্সি অনুবাদ করা হয় যেটার নাম হচ্ছে রজমনামা, মনে রাখবে, আর রামায়ণের অনুবাদ করেছিলেন বদায়ুনি, ঠিক আছে? হাজি ইব্রাহিম সিন্ধি ফার্সি ভাষায় বেদের অনুবাদ করেছিলেন, রাজা টোডরমল ভগবত পুরাণ অনুবাদ করেন ফার্সিতে, ঠিক আছে? এগুলো ভালো করে পড়বে। তাহলে এখানে দেখো, অনেক কবি পাবে, সাহিত্যিক পাবে, ঐতিহাসিক পাবে, এবং তাদের লেখা প্রচুর গ্রন্থ পাবে, ফার্সি ভাষায় লেখা প্রচুর গ্রন্থ, আরবি ভাষায় লেখাও গ্রন্থ আছে, ঠিক আছে? তো এইগুলো তোমরা তোমাদের খাতাতে লিখে নেবে, না হলে বুঝতে অসুবিধা হবে, কারণ এখানে অনেক গ্রন্থ আছে। তোমাদেরকে আমি বলি, তোমাদের টেক্সট বইটার 146 পেজ, 147 পেজ এবং 148 পেজ, এই তিনটে পেজ তোমরা লাইন বো লাইন ভালো করে পড়বে, কারণ এখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেন হবে। বুঝতে পেরেছ? প্রত্যেকটা লাইন বই লাইন পড়বে এবং অ্যান্সারগুলো এখান থেকে লিখবে, বোঝা গেছে? কারণ এখানে এত ঐতিহাসিক আছে এবং তাদের গ্রন্থ আছে, এগুলো তোমরা যদি খাতায় না লেখো তাহলে মনে রাখতে পারবে না, একে একটা আর একটার সঙ্গে গুলিয়ে ফেলবে। বুঝতে পেরেছ? সেই জন্য খাতাতে পড়বে এবং তার সঙ্গে সঙ্গে খাতাতে লিখে নেবে। বুঝতে পেরেছ? তাহলে ভালো মনে থাকবে এবং তোমাদের পড়তে অসুবিধা হবে না, বোঝা গেছে কি বললাম? তাহলে দেখো, আমি যতটুকু বললাম এটা পড়বে, আর তোমাদের বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।